রাজ্যের মানুষ এই যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, রাজ্যের মানুষ এবার ঘুরে দাঁড়াচ্ছে, দেখছেন প্রতিদিন মাথার সংখ্যা বাড়ছে, ধর্মতলা ধর্ণাতলায় পরিণত হয়েছে। প্রথমে ছিল চাকরি প্রার্থীরা, তারপরে চলে এসছে চাকরি রতরা, আজ সরকারি কর্মচারী, তারা আজকে কর্মবিরতির ডাক দিয়েছে, এবার হাইকোর্ট পর্যন্ত স্তব্ধ। যদি এই আওয়াজ যদি আপনার কান পর্যন্ত না পৌঁছয়, কান পর্যন্ত পৌঁছানোর জন্য উপযুক্ত ব্যবস্থা এই কর্মচারীরাই গ্রহণ করবে। মন্ত্রীর বেতন বাড়বে, বিধায়কের বেতন বাড়বে, তাদের ভাতা বাড়বে, আর সরকারি কর্মচারীরা তাদের হকের পাওনা চাইতে গেলেই বলবে কুকুরের মতো ঘেউ ঘেউ করো না, তেলা মাথায় তেল দাও, আর ওই উচ্ছিষ্টের মতো ভিক্ষা চাইতে গেছে নাকি, যদি 3% দিয়ে দিচ্ছেন, একে মহারানী রাজত্ব নাকি, মামা বলে কত টাকা দেনা ছিল আর উনি এসে কত টাকা দেনা করেছেন, রাজ্যটাকে তো ঋণে ডুবিয়ে দিয়েছেন, ঋণের বোঝায় রাজ্যের অবস্থা তো খারাপই, ঋণের আপনি যে পরিমাণ ঋণ নিয়েছেন, আর সেই ঋণ নিয়ে যদি আপনি গঠনমূলক কাজ করতেন তাহলে ওকে বুঝতো যে সম্পদ তৈরি করেছেন, তা তো করেননি, ঋণ নিয়েছেন নিয়ে ফুর্তি করেছেন, ওই নিয়োগ দুর্নীতিতে যা যা করেছেন, ওই বালি চুরি গরু চুরি করে যা যা করেছেন, ও সমস্ত পাপের পাপক্ষয় করতেই হবে জেলে গিয়ে। আপনার একটাই দায়বদ্ধতা যে এই চাকরি চোরদের বাঁচাতে হবে, কারণ লোকে এই যে যখন এই ধরা পড়ে যাবে, ধরা পড়ে গেছে অলরেডি, চাকরি চলে যাচ্ছে, এরা তো টাকা চাইতে তো তার বাড়ি পৌঁছে যাবে, যাকে টাকা দিয়েছে, আর সেই এজেন্ট পৌঁছে যাবে সেই নেতার বাড়ি, সে যাকে টাকা দিয়েছে, এই করতে করতে তো ওই ঘাটে পৌঁছে যাবে, জয় কালিমা বলতে বলতে তো ওই ঘাটে পৌঁছে যাবে, আর ওই ঘাটে পৌঁছলে তো বুঝতে পারবেন ওই মাথা। নবান্নের নোটিশকে উপেক্ষা করে এই 20-21 কর্মবিরতির ডাক সরকারি কর্মচারীদের, তারা রীতিমতো আন্দোলন করছে, কি বলবেন? দেখুন, সাংবিধানিক অধিকারকে সরকার যদি মনে করে যে ভয় দেখিয়ে কেড়ে নেব, সেটা তো করা যায় না। নিশ্চিতভাবে তারা সরকারি কর্মচারী, তাদের কিছু দায়বদ্ধতা থাকে, তার অর্থ এই নয় যে সরকার তাদের হকের পাওনা সেটা মেরে দেবে, যে মেলা খেলা ফুর্তি করে সেটা খরচা করে দেবে আর তাদের দিয়ে দেওয়া হবে না, আর কর্মচারীরা সেটা মুখ বন্ধ করে মেনে নেবে, এই জিনিস চলতে পারে না। কর্মচারীরা যথার্থভাবেই তাদের আওয়াজ বলিষ্ঠ করবে এবং বলিষ্ঠ করছে। এ তো দুদিন হয়েছে, আগামী দিন অপেক্ষা করুন, আরও অনেক কিছু হবে। সরকারি কর্মচারী তারা দিয়ে পায় না অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে। রোপারুলস 2009 নির্দিষ্টভাবে বলা আছে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে। প্রতিদিন মূল্যবৃদ্ধি ঘটছে, মন্ত্রীর জন্য মূল্যবৃদ্ধি ঘটে, মুখ্যমন্ত্রীর জন্য মূল্যবৃদ্ধি ঘটে, আর সরকারি কর্মচারীদের জন্য মূল্যবৃদ্ধি ঘটে না। বিধায়কের বেতন কত গুণ বেড়েছে, বাম আমলের একজন বিধায়ক কত টাকা পেত আর এই তৃণমূল কংগ্রেসের আমলে একজন বিধায়ক কত টাকা পায়, বাম আমলে একজন মন্ত্রী কত টাকা পেত আর তৃণমূল কংগ্রেস আমলে একজন মন্ত্রী কত টাকা পায়, প্রতিদিন মূল্যবৃদ্ধি ঘটছে, মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে দিয়ে যদি না দেওয়া হয় তাহলে আসলে যেটা ঘটে সেটা বেতন হ্রাস ঘটে। উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে, ধরুন একজন সরকারি কর্মচারীর 2011 প্রতি মাসে 5 কিলো আলু লাগতো, 2011 ধরুন প্রতি মাসে 5 কিলো আলুর জন্য সে খরচা করতো 50 টাকা, 10 টাকা কিলো হিসাবে, আর আজকে ধরুন আলুর দাম 30 টাকা কিলো, উদাহরণ দিলাম, তাহলে তাকে 150 টাকা খরচা করতে হবে ওই 5 কিলো আলু কিনতে। এখন যদি সেই হারে বেতন না বাড়ে, সেই হারে দিয়ে না বাড়ে, তাহলে সেই কর্মচারীকে তো ওই খাওয়াটাই কমিয়ে দিতে হবে, তাকে কনজিউম করাটা কমিয়ে দিতে হবে। আরে ম্যাজিশিয়ান হওয়ার দরকার নেই, আপনি রাজ্যটা সঠিকভাবে চালান তাহলেই ম্যাজিশিয়ান হওয়ার প্রয়োজন নেই। আজকে তো ডিএর এই এই পরিমাণ এরিয়া জমাই হতো না যদি আপনি প্রতি মাসে দিয়ে দিতেন। ডিএর খরচা, সরকারি কর্মচারীদের বেতনের খরচা, এটা স্থায়ী খরচা, বাজেটে স্থায়ী খরচার একটা প্রভিশন থাকে, নির্দিষ্টভাবে আপনার স্থায়ী খরচা কত সেইটা আপনি হিসাব করবেন, তারপরে বাকি অংশ নিয়ে মেলা খেলা ফুর্তি করবেন, বড় বড় হোর্ডিং টাঙিয়ে গোটা রাজ্যব্যাপী হাসি মুখে, কখনো দাঁড়িয়ে আছেন, কখনো এই বসে আছেন, সেই ছবি গোটা রাজ্য জুড়ে পোস্টারিং করা হচ্ছে, খরচা হয় না? আপনি বসে আছেন, সামনে সবাই নেচে নেচে যাচ্ছে, খরচা হয় না? জেলায় জেলায় ছুটছেন, সব সাঙ্গ পাঙ্গ নিয়ে সেখানে ফুর্তি করতে যাচ্ছেন, খরচা হয় না? সমস্ত কিছু করবেন, আর যেই কর্মচারীরা বলবে আমাদের দিয়ে দাও, তখন বলবেন তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে, তখন বলবেন যে না ঘেউ কুকুরের মতো ঘেউ ঘেউ করো না, এই জিনিস চলতে পারে না। তারা তাদের হকের দাবি, ন্যায্য পাওনা, তাদের মৌলিক অধিকার তারা বুঝে নেবে এবং বুঝে নিচ্ছে। বলছি চন্দ্রিমা ভট্টাচার্য বলছে মানছি একটা ছোট্ট ভুল হয়েছে, তার জন্য কেন্দ্র টাকা দেবে না, কি বলবেন? ভুল, ও গোটা ক্যাবিনেটে জেলে যাওয়া উচিত,
নিয়োগ দুর্নীতিতে যা যা করেছেন, নিয়োগ দুর্নীতিতে প্রথমে চোখ বন্ধ করে বসেছিলেন, গোটা রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি হতে দিয়েছেন, তাতে যে যা পেরেছে টাকা কামিয়ে গেছে। তারপরে এই যে যখন ধরা পড়ে গেছে সিবিআইয়ের হাতে কোর্ট মনিটর তদন্ত হওয়ার ফলে, তারপরে এই মামলা করলাম, এতগুলো মামলা করার পরে যেই ধরা পড়ে গেছেন, তখন দেখছেন আরে বাবা এ তো পিঠ বাঁচবে না। তখন কী করলেন, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দিলেন ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে, ক্যাবিনেটে কগনিজেন্স নিলেন যে হ্যাঁ ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টে অতিরিক্ত শূন্যপদ দিয়ে তাদের চাকরি বাঁচানোর বন্দোবস্ত তৈরি করলেন। কেন আপনারা তো রাবণের মাথা হয়ে গেছেন বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে, উনি পরে এখন অনেক কিছু দেখবেন, উনি রাতে ওনার অনেক স্বপ্ন আসবে, এখন তো দিনে স্বপ্ন দেখতে শুরু করবেন। উনি কী কী করেছেন নিশ্চিতভাবেই খুব শীঘ্র তিনি বলে ফেলবেন। এই যে যাচ্ছে, এই যে নিয়োগ দুর্নীতি দেখছেন, কুন্তল শান্তনু একটার পর একটা, তারপর ইমাম একদম অনেক কিছুই থাকবে, অনেকের বাড়ির ও তো বাড়ির বাইরে দেখছেন, বাড়ির ভিতরে যান না, অনেকের বাড়ির ভিতরে চলে যান না, কোটি টাকা ঝাড়বাতি দেখবেন, লিফট দেখবেন, এসকালেটর দেখবেন, আরও অনেক কিছু দেখবেন, বাড়ির ভিতরে চলে যান না, বেশি দূর যেতে হবে না, এই এখান থেকে এই হাইকোর্ট থেকে বেশি দূরে না, এই কালীঘাট পাড়ায় চলে যান না। শুধু মুখ্যমন্ত্রীর পরিবারের হাতে কতগুলো সম্পত্তি আছে একবার শুধু গিয়ে দেখে আসুন, এই কতগুলো প্লট, একটা তো নির্দিষ্ট গণশক্তি তো একদম, আরে গণশক্তি তো একদম প্রকাশ করে দিয়েছে যে প্লট নাম্বার সহ, একবার সাংবাদিক সম্মেলন করে বলুন যে এই প্লট আমাদের পরিবারের হাতে নেই, বলুন